রসুলে পাক বলেছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা যে আমি রসুলকে এবং আমার আওলাদকে ইজ্জত করবে ভালোবাসবে আদব করবে সম্মান করবে ইজ্জত দিবে আমি রসুল ওয়াদা করলাম তাকে সাত জায়গায় উপকার করব বড় করে বলে সুবহানাল্লাহ এমন সব জায়গায় উপকার করবে যে সাত জায়গায় পৃথিবীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ আপনার সহযোগিতার হাত বাড়াইতে পারবে না এক নাম্বার হলো যদি আওলাদে রাসূলকে যদি ইজ্জত করতে পারো আউলাদের যদি ভালোবাসতে পারো নবীর আউলাদ যদি হৃদয়ের জায়গা দিতে পারো আমার নবী বলেন তোমার সখরা আর দশ জনের সখরাতের মতো হবে না তোমার সখরাতের সময় আমি দয়াল নবী তোমার সামনে থাকবো বড় করে বলো সুবাহ ওয়াফাতের সময় যদি নবীকে দেখে ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান নামি মৌতের সময় নবী যদি কলমা পড়ায় মুর্শিদ যদি সরাবান তাহুরা পান করায় তার কবর জীবনে কোনো দুঃখ আছে কিন্তু বড় আফসোস আমরা তো চিনতে পারি নাই আমরা ওনাদেরকে ইজ্জত দিতে পারি নাই সম্মান দিতে পারি নাই কারণ ইনাদেরকে ইজ্জত করা মানে গৌসুল আজম মাইজবান্ডারের আওলাদকে ইজ্জত করা মানে ওনাকে ইজ্জত করা নয় এটা রসুলকে ইজ্জত করা এই জন্য তো সাইর বলেন কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাইজবান্ডারি মৌলানাকে কেমন আমার গৌসূলা জন্দারি আজম মন্দারি মৌলানাকে কেমন কেন চিনলি না রে আজম মজবন্দারি মৌলা সাত জায়গায় উপকার করবে এক নম্বর হলো ইন্দল ওয়ফাত তুমি যখন সক্রাতের বিছানায় পড়ো তুমি আউলাদের অসুলকে সম্মান করেছ আমার নবী বলে আমি ওয়াদা করলাম তোমার সখরাতের সময় তুমি হবে না আমি রসুলের রহমতের ছায়া তোমার সাথে থাকবে ও ইন্দাল কবর যখন তুমি কবরে যাবা দুই নম্বর উপকার আমি তোমাকে করব তবে কোয়ালিটি পাইতে হবে দুইটা এক নম্বর কোয়ালিটি হলো রসুলের ভালোবাসা দুই নম্বর কোয়ালিটি হলো আউলাদের রসুলের ভালোবাসা গৌসুলা জম্মাজ বান্দারের আউলাদ আজকে আপনাদের বুড়িশরের জমিনে এসেছেন আপনারা যে ভালোবেসেছেন আমার নবী মদিনা থেকে দেখে কি দেখে না জোরে বলেন না দেখে কি দেখে না গৌসে পাকের কাছে যদি পৃথিবীটা সরিষার দানার মতো হয় আমার নবীর সামনে পৃথিবীটা সরিষা দানার চাইতো ছোট আমার নবী পৃথিবীর কোনায় কোনায় সবকিছু দেখে কি দেখে না আমার নবী বলেন ও যারা ওলি আল্লাহর পাগল মাইজবান্দারের পাগল আজকে যারা উলাদ রসুলের প্রেম নিয়ে ছুটে এসেছ আমি রসুল আমার নবুয়তের ক্যামেরা দিয়া ভিডিও করে রাখলাম তুমি যেই দিন সকরাতে পড়বা আমি নবীকে পাবা কবর তুমি যেই দিন কবরে যাবা বিবি বল সন্তান বলক পরিবার বলক আত্মীয় স্বজন বলক সবাই কবরের পার থেকে ফেরত আসবে কিন্তু জেনে রাখো তুমি যে মাইজবান্ডারিকে মোহাম্মত করেছো থক রসুলকে তকবির দিয়ে ধনি দিয়ে ইজ্জত করেছ সম্মান করেছ আমি নবী ওয়াদা করলাম তোমার কবরে তুমি একা থাকবা না তোমাকে কবরে রেখে সবাই চলে গেল তোমার সামনে আমি মুস্তফা থাকবো বড় করে বলেন সুবহান শুধু তাই নাই তাই নাই নসর যখন নসর হাসর নসর কে আমতের ময়দান কায়েম হবে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সন্তান মা কে চিনবে না মা সন্তানকে চিনবে না ওই কঠিন কে ময়দানে সবাই যখন নফসি নফসি করবে ও মাইজবান্ডারের পাগল আগলে বায়াতের পাগল আউলাদ-ই-রাসূলের পাগল আজকে যারা যেখান থেকে দৌড়ে দৌড়ায় গাড়িতে করে মোটর সাইকেলে করে খোঁজ নিয়ে নিয়ে আওলাদের রসুলের প্রেম নিয়ে জমা হয়েছ উপস্থিত হয়েছ আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে সবাই তোমার পর হল আমি নবী তোমার পর হব না আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবো আমি তোমাকে নিজ হাতে কাউসারের পানি পান করাবো কারণ আমি ওয়াদা করেছি সাত তোমার উপকার করব তবে কোয়ালিটি হলো দুইটা এক নাম্বার হলো নবীর প্রেম আর দুই নাম্বার হলো নবীর আওলাদের প্রেম বড় করে বলেন সুবহান ঠিক কি না এই জন্য গাউসুল আজম মাইজবান্ডারের প্রেম নিয়ে আমার আজকে হযরত আলহাজ সৈয়দ সালে হামশা রহমাতুল্লাহ প্রেম নিয়ে যারা এসেছেন তারা কি কম দামি না বেশি দামি আরো জোরে বলেন না কম দামি না বেশি দামি এই জন্য আশেক করেন ওরেখানা হুরো দলে মুশি চাহিব না আখি মেলে বা হুরো দলে মুশি চিব না আখি মেলে তোমার দা মান তলে তোমার দাগ মান তলে দাস গণের ঠি তোমার মান তলে দাস তোমার প্রেমে তাহলে নবী যেটা ওয়াদা করে এটা কি দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের ওয়াদার মতো মেম্বার চেয়ারম্যান ওয়াদা ফেল করতে পারে কিন্তু নবীর ওয়াদা কখনো ফেল জোরে বলেন না হয় আর এই হাদিসটা কে বলতেছে জানেন খুদ মৌলা আলী সুবহান আল্লাহ বলবেন না কারণ একটা জিনিস দেখবেন আমরা তো এমনি মাইজবানের গোলাম আলেম ওলামার মধ্যে কম তবে একটা জিনিস আমি দেখেছি বুঝেছি যারা গাউসুল আযম মাইজবানদারির মুহাববতের দামান ধরেছে সেই যেই তরিকার হোক না কেন গাউসুল আযম মাইজবানদারির দয়ার হাতটা শুধু ওনার মুড়িদের জন্য বাড়ান নাই কারণ উনি তো শুধু অঞ্চলের গৌসুল আজম নয় তিনি গৌসুল আজম বলতে সারা জাহানের গৌসুল আজম এই জন্য উনি বলতে যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত এবং গৌসুল আজম মাইজবান্দারির দয়ার মেহরাবের ছায়ার নিচে যারাই যারাই গেছে তাদের প্রতি গৌসুল আজম মাইজবান্দার এমন দয়া করেছেন সারা পৃথিবী তাদের বিরুদ্ধে গেল দুনিয়ার যত তাদের বিরুদ্ধে গেল দুনিয়ার মোল্লা মৌলবি সব একাতার হয়ে মেজবান্ডারের গোলামের বিরুদ্ধে গেল তাদেরকে চাইপা নিচে রাখতে পারে না বরঞ্চ যত বিরোধিতা করে আল্লাহ তত মকাম বাড়িয়ে দেয় কারণটা কি কারণ ইনাদের উপর গাউসুল আজম মৈজবানদারের ছায়া আছে এবং গৌসুলাজম আজম মৈজবানদার কেবলই আলামের পক্ষ থেকে কাট মোল্লাদের হুশিয়ারি আছে যা আমি ভেড়া দিয়ে ভয় দবাই বানর দিয়ে ভাগ দবাই গাউসুল আজম দরবারে একজন গোলামই যথেষ্ট বড় বড় মসজিদের কে স্বয়ং জন্য এবং münazarat এর ময়দানে পরাজিত করার জন্য ঠিক না। পুরো সন্দেহ হচ্ছে বাবর ভাই এশান কমতেছে না বাড়তেছে জোরে হন আওয়াহমেন না বারে কারণ বসুল আজম মেজবানদারিন দয়ার দামান ধরলে शान কমে না शान আরো বারে ঠিক না একটু পড়েন এই জন্য বাবা বড় বড় আলম ফকিরের কাছে নত হয়ে যায় বড় বড় আলম গলসুলা জম্মাইজমান্ডারির কাছে নত হয়ে যায় যেখানে দুনিয়ার কেউ সহযোগিতা করতে পারবে না সেখানে আমার রসুল পাক বলতেছেন তোমরা যারা আমার আওলাদ কে ভালোবাসবা সাত জায়গায় উপকার করব এক নম্বর হলো ইন্দাল ওয়ফাত দুই নম্বর হলো ইন্দাল কবর তিন নম্বর হলো ইন্দাল নাসর চার নম্বর হলো ইন্দাল কিতাব পাঁচ নম্বর হলো ইন্দাল হিসাব অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন তোমার আমর নামার কিতাব খুলবে সবার আমর নামা থাকবে এক ধরনের আর তোমার আমল নামা থাকবে আর এক ধরনের তুমি তোমার আমল নামা দেখ অবাক হয়ে আমি আল্লামিত গুণা করছিলাম আমার গুণাগুলা ক আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের যারা আশেক আল্লাহ বলবেন গুনা ছিল তুই তো নবীর আশেক ছিলি নবীর আওলাদের পাগল ছিলি নবীর আওলাদের পিছনে পিছনে যাই얏 আমার বন্ধুর কদরুদ পড়তি মিলা প্রতি কিয়াম করতি বন্ধুর নাম স্মরণ করতি আমার বন্ধুর اولادকে ভালোবাসার কারণে ওই দরুদের ভিribয়ে তোর গুনা মুছে দেওয়া হয়েছে ওনার জায়গায় নেকি লিখে দেওয়া হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান তাহলে গাউসুল আযম মাইজ বান্দারি দামান যারা ধরেছেন ইতারা কি সান হইলে না পুরা হইলে উমাই তাসতে করে হইলো না সান হইলে না পুরা হইলে সান হইলে ঠিক কিনা দামানটা ধরেছি দুনিয়া পাওয়ার জন্য নয় এখন বোধকে দাম আন্দর দুনিয়া ভাইবেল লাই ওবা যান ব্যবসা দ ওবা যান আড়ু ভাঙ্গি গিয়ে দিবে জোড়া লাগাই দাও ওবা যান বিল্ডিং দেড়তলা বান্ধি আটতলা বান্ধি না ভারী দেখানা ব্যবস্থা করে দাও হতন বাজারের ইঞ্জিনিয়ার বানাই ফেলার হতন বাজানোর ডাক্তার বানাই ফেলার হতন বাজানোর ইয়েন বানাই ফেলার হতন বাজানোর বুয়েটের ছাত্র বানাই ফেলার কিছু নাই কিন্তু তুমি তোমাকে মন খারাপ করতে দেয় নাই খালি হাতে ফেরত দেয় নাই তবে তোমার আমার মুর্শিদের অন্তর একটা কষ্ট রয়ে গেছে দুনিয়া তুই চাইলি কিন্তু দুনিয়ার মালিক কে তো তুই আমার কাছে একবারও চাই আমি তো তোকে দুনিয়া দেওয়ার ওয়াদা দিয়ে এখানে আনি নাই মুরিদ করাই নাই আমি মুরিদ করাইছি দুনিয়া মালিককে পাওয়ার বিনিময়ে তুই আমার কাছে দুনিয়া চাইলি কিন্তু দুনিয়ার মালিককে একবারও চাইলি না ঠিক কি না এজন্য বলেন ওরে খোদা ফাইবার আসাজার ওরে নবী ফাইবার আসাজার আছে কি নাই আশা আছে না নাকি যে দুনিয়ে বউ হুয়া টিয়া বসে সাহেবের আশা আছে না খোদা ফাইবের আশা আছে না নাই ইবে কি দূরে না খাসে দূরে পাল্লা বউ তো জোরে সাত আসমানের উদ্দি হাবলিল সাহির একটা গোপন কথা বলি আপনার সাথে আল্লাহর সাথে সত্তরে হাজার পর্দার একটা কি আছে দূরত্ব আছে মাঝখানে পর্দা কত হাজার সত্তর কিন্তু মাইজবান্ডারের তরিকার গুণ যেই দিন আপনি পীরের হাতে হাত দিয়ে বায়াত হইলেন ওই দিন হাজার পর্দা থেকে উনসত্তর হাজার নয়শো নিরানব্বইটা পর্দা গৌসুল আজম মাইজবান্ডারের দরবারে বায়াতের সাথে সাথে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা উঠে যায় বড় করে বল বাকি থাকে কয়টা জোরে বলেন না এটাও গৌসুল আজম মাইজবান্ডারি তুলে দিতে পারেন কিন্তু তিনি তুলেন না নাইলে তোমার কর্ম কি আছে তুই কি জু তুই তো খাইলে দিলে মনা ভাইও দাম একটা পর্দা রাখে সেটা কি নফসের পর্দা এইজন্য জন্য উসুলে সাহাবা দিয়েছেন নফসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উসুলে সাহাবা শব্দ পদ্ধতি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ গাউসুল আজম মজবান্দারের দরবারে murid হওয়ার সাথে সাথে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা উঠে গিয়েছে একটা পর্দা রেখেছে এবং বলতেছে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা আমি তুলে দিয়েছি একটা তোমাকে তোলার দায়িত্ব দিলাম উসুলের সাবা দিয়ে দিলাম এবার দেখি তুমি কাজ করো এটা কোথায় নফসের বিরুদ্ধে যাওয়া আল্লাহ কোরআন ও বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি আল্লাহকে হাতে বাজারে কোথাও খুঁজে পাবে না আল্লাহ বলতেছেন এক পর্দার আড়ালে আমি আছি ওয়াফি আনফুসিকুম ঠিক নফসের ওই পারে আমি আল্লাহ বসে রয়েছি তোমাকে দিদার দেওয়ার জন্য তুমি শুধু পর্দাটা উঠাও আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য

মৌলার নামে হে তো খাইলে মোদু পুরা আমার মন হচ্ছে দিবা ভণ্ডারী নামে এ নামে মধু হজরত না নামে তো মধু খাইলে মধু তাহলে আমরা মাইজভান্ডারি তরি কাজে পেলাম আমরা কি কবাইল্লা বলছিলাম সান হুয়াইল্লা হন কি হোয়াইলে সান খুয়াইলে কিন্তু পুরা খুয়াইলে হতুন আছে দে মাছ দেই জলে আছে না নাই যে কোন আজি জলে খোদার কসম এগো খবর তো জলি কারণ তো আর জলা জলি ভাটি দে আর আইলাম তো খুশির ভাটি টিকিরা আর আ খুশি কারণ গাউসুল আজম মাছ বান্ডার এর সিনিয়র এর ফায়ার এর murid এর এই দেশে খুশি কবরে গিয়ে মুস্তাফা দেখে খুশি ঠিক না। উচারা এরে नाराज হইয়ে দিত খবর চলি বুদে বসি কি চলি বুদে মারি আর খাবাই বুদে গরু দিলে বসি টিকি না কারণ এই तरीका এটা কোন যেমন তেমন तरीका নয় কেমন तरीका জানেন একদিন হুজুরে গাউসুল আজম মৈজবান কেবলে কেবলাই আলমের তিনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠলেন ওজুর পানি গরম করে দিলেন বিবি সাহাবানি সালামু আলাইহা তো হঠাৎ করে তার একটা আরজু জাগলেন হজরত কেবলা তোর স্বামী হয় তো বললেন গাউসুল আজম আপনার দরবারে তো কতজন আসে কত কিছু পায় আমার একটা মনের মধ্যে একটা আশা আছে আমি একটু আপনি যদি অনুমতি দেন বলবো সবাই কত কিছু পায় আমি একটু আশা করেছি আমি কি আপনাকে এই আশার কথা বলতে পারি তো হজরে গৌসুল আজম মেজবানদারি মসজিদে হাসি দিয়ে জি বলেন তো বলতেছেন আমার একটা আশা হলো একটু করে খাজা কিজির আলাইহিস ইসলামকে একটু দেখতে মন চাইতেছে আল্লাহ বলেন এখন যখন মোলয় ফইরুত ডোরে গিয়ে বলি হন ইয়া খদম মওলই বলে ফকির থেকেও নাকি বড় ওলি থেকেও মাওলানা এর স্ট্যাটাস বেশি হইতে পারে তার জন্য খাজা খিজরা আলাইহিস সালামের সাথে دیدار করাইতে বললে 14 গুষ্টিে পারিব না কিয়ামত পর্যন্ত পারবে না কিন্তু গাউসুল আজম মাইজবানদার এর ইশারাই যথেষ্ট বিবি বললেন সালামু আলাইহা কে বললেন ঠিক আছে আপনি আর্য যখন করেছেন মাওলা সেটা পূরণ করবেন উনিও হজরত কেবলাকে অজুর পানি দিয়ে নিজেও তাহার যুগ করতে যাবেন অজু করতে যাচ্ছেন হঠাৎ করে দেখে সাদা পাগড়ি জুব্বা নূরের আলো জল জল করছে একজন ব্যক্তি ওরার সামনে দাঁড়িয়ে আছেন উনি একটু সংকিত হলেন এবং তিনি তাড়াতাড়ি অজু করে চলে আসলেন এবং হজরত কেবলার কদমেরা সামনে এসে বসে আছেন বুঝতে পারলেন না

এটা কেমন কথা মানুষ দেখার জন্য পাগল হজা খিজির কে ওলি পাওয়ার জন্য পাগল পাই না আপনার সাথে কেমন সম্পর্ক ওরে জগতের মানুষ তুমি তো চিনো নাই তিনি কোন সাধারণ বলি নয় তিনি হুজুরে গাউসুল আযম মাজমানদারি এমন মাকামের বলি হজা খিজির আলাইহিস সালাম তার থেকে জুদা নয় বড় করে বলে সুবহানাল্লাহ তার কাছে শুধু চাওয়ার মতো চাইতে হয় কুজার মতো খুঁজতে হয় এখন তো হইলে হবে বেদাত হইলে হবে শিরিক এনে আলাতুল আলাত তোয়লাতে শিরিক নয় ওইটা তুন জায়গায় মদ তোয়লাতে শিরিক নয় ওলির কাছে গেলে কি হয়ে যায় শিরিক বেদাতের ফতোয়া চলে আমরা সেটার পরোয়া করি ওরে তুদের ইবাদতে ওরে তোদের মসল্লা তুদের ইবাদত তুদের তোদের তুদের জন্মত হবে বো বারক তোদের জন্মত হবে বো বারক আমি চলে গেছি সরাব পন্ততে আমি চলে গেছি সরাব না তো আবার শরাব বলতে ওই শরাব না আবার এখানেও শরাব আছে তবে ইস্কের শরাব গৌসুল আজম মজবন্দারের দরবারে আদবের খনে নিয়ে যাবেন ইস্কের শরাব পান করে আসবেন এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য খবরদার আপনার কাছে তো চট্টগ্রামের মানুষ এনে দুর্মাইলে মাইললে বাজানললে দেখা কইতে তে লাগগুল দূর মাইললে জাগের চাইতে তে লাগগুল ফিরল বইয়েরে দুইর কথা কইতে তে লাগগুল কত বড় দামি কইত্তার না আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন মুর্শিদের সামনে এক চকের পলক পরিমাণ এক নজরে বসা শত বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ ইবে এনে ন হয় ইবে বইয়েরে দেখিয়ে রে বুঝিয়ে রে তাফর হই

তাড়াতাড়ি তোমার মুর্শিদের কদমে চলে যাও কারণ খোদার মজলিসে বসতে হলে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই বড় করে বলে এখন তো ওলি আল্লাহকে হালকা বানিয়ে ফেলতেছে এটার জন্য কিছুটা আমরাও দায়ী কারণ আমরা মাইজবান্ডারি তরিকা কি এটা নিজেরাও এখনো 99% মানুষকে যদি জিজ্ঞেস করেন মাইজবান্ডার অর্থ কি বোধকে হবে ফটিক সরি মাইজ তরিকায় আছেন আপনি এখনো মাইজ তরিকা মাইজ কাকে বলে সেটা আপনি বুঝেন নাই খুদার নিয়ামতের মূলের ভান্ডার মাইজ ভান্ডার মাইজ মানে ভান্ডার মানে খোদার নিয়ামতের ভান্ডারের মধ্যের অংশ অর্থাৎ এই জন্য মাইজ ভান্ডারে তরিকার সাথে কিছুটা কাদেরিয়ার মিল কিছুটা চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া তাইফুরিয়া বিভিন্ন তরিকার সাথে কিছুটা কিছুটা মিল পাওয়া যায় কারণ এটা হলো মাইজ তরিকা সব তরিকার মূল অংশ নিয়ে যে মাইজ ভান্ডারি তরিকা গঠিত হয়েছে এই তরিকতের মধ্যে যারা ডুব দিয়েছেন খুদার কসম গাউস

আর দুই জায়গা পাঁচ কি একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে ইন্দাল খবর তিন নম্বর হচ্ছে ইমদল ন চার নম্বর হচ্ছে ইন্দাল কিতাব পাঁচ নম্বর হচ্ছে ইমদল হিসাব কিতাব একটা হিসাব একটা দুটোই একই কিন্তু পার্থক্য আছে কিতাব মানে আপনার এই যে এখানে দুইজন ফেরেস্তা লিখতেছেন কেয়ামত এই হায়াতে জিন্দেগিতে লিখবেন এটার নাম কিতাব হিসাব মানে আলাদা যেমন বাবা যখন কারো থেকে হিসাব নাই তখন আন্দর মহল নিয়ে হিসাব নাই ওটাতে কিতাব লাগে না ওটা উনি হিসাব নাই তো আমাদের কোন মহলে নিয়ে হিসাব করবেন তো আরা গুনাহগার তো আরা খান্দি দিও আল্লাহ হবুদ তুই গুনাহগার এতে সব কিল্লে গজ্জস হ তো আরা জেলে গুনা কইলে মুনিবুর কদম দরি কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ পর্দা আরালে দিবেন আমরা ওনার কুদরতি কদমের পায়া ধরে কাটব আল্লাহ তোমাদের খান দিল আপনি আজ এ তোর অবস্থা খারাপ হইব তো আর হইন্দ খোদা অনে আর যদি অবস্থা খারাপ হই যদি কইতেন তলে ব্যাকোনর সামনে হিসাব লইতেন আর হিসাব তো সামনে নอลন আর এ লোকইন্দ করে পর্দা আরালে তার মানে বুঝা যাবে অনর ভিতরে আল্লাহ এখনো কি আছে मोहब्बत

পাল্লা পাল্লা মিজান আমরা যারা গুনাগার আটকায়া যাব মুনিবের কত মার্জি রাখবো মুনি মুস্তফা থেকে একটা চিঠি নিয়ে আসবেন ওই চিঠির মধ্যে বেশি কিছু লেখা থাকবে না মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাগজখানা মুনি যখন রসূলের পাকের ইখতিয়ার নিয়ে অথবা রসূলের পাক নিজে যখন আপনার মিজানের পাল্লায় তুলে দিবে গুনাহ যদি এভারেস্টের সমান হয় মুস্তফার সর্বশেষ সাত নম্বর হলো ফুলসিরা তো একটা আছে না এটা কি পদ্মা সেতুর মতো মোটা না চুলের চাইত এটা কি লম্বা কি দুইশের পাঁচ কিলোমিটার দশ বিশ কিলোমিটার উঠতে লাগে পঁচিশ হাজার বছর সমানে চলে পঁচিশ হাজার বছর নামতে লাগে পঁচিশ হাজার বছর এই পট্ট অতিক্রম কেমনে করবেন আরা তো বাজে গিয়ে গই কিন্তু বাজে গিয়ে দিয়ে আসা আরা তো কোনো সম্পদ নাই কিন্তু একখান সম্পদ আছে ইয়ে নইলে আরার অন্তরের মধ্যে গাউসুল আজম মাইজবান ভালোবাসা ধর করে খনা সুবহানাল্লাহ ভালোবাসি দিতে বাদ দি গোলামি না আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নইলে কেন এই জগতে নইলে কেন এই জগতে এত জ্বালা চই আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম

গৌসুল আজম মাইজবান্ডারি কেবলাই আলমের মুরিদ আমি গৌসুল আজম মাইজবান্ডারি কেবলাই আলমের আওলাদের মুরিদ বড় করে বলে সুবহানাল্লাহ ও তুমি তার মুরিদ আল্লাহ সে আমার আহলে বায়াতকে ভালোবেসেছে আল্লাহ বলবেন অসুবিধা নাই দুইটা রকেট সিনেন নি রকেট রকেট সিনেন রকেট কি আস্তে চলে না দ্রুত চলে সাইকেল কি দ্রুত চলে না আস্তে চলে

জোরে বলেন না এই জন্য থেকে ইমান আমলকে মজবুত করে নেন কে কি বললো এটা দেখার সুযোগ নাই আজকে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমকে চট্টগ্রামের ভূমিতে আমরা পেয়েছি ইনশাল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারির গোলামেরা চট্টগ্রামের জমিনে নয় বিশ্বের জমিনে যেখানেই যাবে আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসুল মাইজবান্ডার যেই সংগঠন লাওয়ায়ে আহমদি পতাকার যেই ঝান্ডা নিয়ে আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসুল মাইজবান্ডার যেই সংগঠন কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ সেই পতাকার নিচে আমরা থেকে ওসিয়ে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমের আসহাব হিসেবে আমরা গণ্য হতে চাই ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য শেষ করার আগে ওরে মদিনারে গোলামি আমাই দে ও হযরত কেবেলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ও বাবা জানে কেবেলা মদিনরে গোলামি সো না চন্দীঘি রূপা চাইলা চরন্দুলি এই কামনা সোনা চামদিগি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তো দিদি রে দে ও হজরত কেবেলা ভাঙা তো জরা জোরা লাগাই দে ও বাবা জান কেবেলা মদিনার গো লামি আমাই দে মদিহিনার গো লামি আমাই ও মুর্শিদ কেবেলা মদিনার আশা আছে রে নাকি দুনিয়া বউ হুয়া টিয়া বসে সাহেবের আশা আছে খোদা ফাইবের আশা আছে না নাই ইবেকি দূরে না কাছে দূরে পাল্লার বতু জোরে কয় উদ্দি উদ্দিন এখন নাকি মিল হাবলিল ভারি সাহির অগত্তুন একটা গোপন কথা বলি আপনার সাথে আল্লাহর সাথে 70000 পর্দার একটা কি আছে দূরত্ব আছে মাসখানে পর্দা কত হাজার সত্তর হাজার কিন্তু মাইজভান্ডারে তরিকার গুণ কি যেই দিন আপনি পীরের হাতে হাত দিয়ে বায়াত হইলেন ওই দিন সত্তর হাজার পর্দা থেকে উনসত্তর হাজার নয়শ নিরানব্বইটা পর্দা গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে বায়াতের সাথে সাথে উনসত্তর হাজার নয়শ নিরানব্বই পর্দা উঠে যায় বড় করে বলছো বাকি তাকে কয়টা জোরে বলেন না এটাও গৌসুল আজম মাইজভান্ডারি তুলে দিতে পারেন কিন্তু তিনি তুলেন না নাইলে তোমার কর্ম কি আছে তুই কি জু তুই দেখ মনা মনা দাম একটা পর্দা রাখে সেটা কি নফসের পর্দা এই জন্য উসুলে সাবা দিয়েছেন নফসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উসুলে সাবা শব্দ পদ্ধতি এটাকে ছোট করে দেখার কোন সুযোগ গৌসুল আজম মজবান্ডারের দরবারে মুরিদ হওয়ার সাথে সাথে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা উঠে গিয়েছে একটা পর্দা রেখেছে এবং বলতেছে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা আমি তুলে দিয়েছি একটা তোমাকে তোলার দায়িত্ব দিলাম উসুলে সাবা দিয়ে দিলাম এবার দেখি তুমি কাজ করো এটা কোথায় নফসের বিরুদ্ধে যাওয়া আল্লাহ কোরআন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি আল্লাহকে হাতে বাজারে কোথাও খুঁজে পাবে না আল্লাহ বলতেছেন এক পর্দার আড়ালে আমি আছি ওয়াফি আনফুসিকুম ঠিক নফসের ওই পারে আমি আল্লাহ বসে রয়েছি তোমাকে দিদার দেওয়ার জন্য তুমি শুধু পর্দাটা উঠাও আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য ওই পর্দাটা উঠানোর আখাঙ্কা করো আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনে আছে যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার আখাঙ্কা করে আজাল আল্লাহু লাহাত আল্লাহ তার আশা পূরণ করে তুমি তো আশাই ছেড়ে দিয়েছো পাবে কোথ থেকে মুর্শিদের দামান ধরো মুনিবের কদম ধরো যখন দরবা সেই আশা পূরণ হবে গাউসুল আজম মাজমান্ডারি কিবলায় আলমের সেই ক্ষমতা আছে যিনি পলকের মধ্যে মাওলার সাথে বান্দার কানেকশন করিয়ে দিতে পারে

তো মধু খাইলে মধু ফুরাই নায়া আমার মন হচ্ছে দিবা ভণ্ডারীর নামে এত তো মধু হজরত নামে এ তোহ মধু খাইলে মধু ফুরাই নায়া আমার মন হো ইয়াছে রে দিবানা তাহলে আমরা মাইজবান্ডারি তরিকা যে পেলাম আমরা কি কফাইল্লা বলছিলাম সান হোয়াইলে হন কি হোয়াইলে সান হোয়াইলে কিন্তু পুরা হোয়াইলে হদুন আছে যে মাইজবান্ডার দেই জলে আছেনে নাই যে কোন আজিয়ে জলের খুদার কসম এগো খবর তো জলি কারণ তোমার জলা জলি ভাটি দে আর আইলাম তো খুশির ভাটি টিকিরা আর আ খুশি কারণ গাউসুল আজম মাইজবানদারির সিনিয়র এ ফায়ার এ murid এ রে এই দেশে খুশি কবরে গিয়ে মুস্তাফা কে দেখে খুশি না ওইতারা এরা नाराज হই দিতর খবর শুনি খুশি কি চলি বুদে মারি বুদে আর খাবাই বুদে গরু দিলে বসি ঠিক কি না কারণ এই তরিকা এটা কোন যেমন তেমন তরিকা নয় কেমন তরিকা জানেন একদিন হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারে কেবলে আলোমের তিনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠলেন ওজুর পানি গরম করে দিলেন বিবি সাহাবানি সাল্লাল্লাহু আলাইহা তো হঠাৎ করে তার একটা আরজু জাগলেন হযরত কেবলা তোর স্বামী হয় তো বললেন গাউসুল আজম আপনার দরবারে তো কতজন আসে কত কিছু পায় আমার একটা মনের মধ্যে একটা আশা আছে আমি একটু আপনি যদি অনুমতি দেন বলবো সবাই কত কিছু পায় আমি একটু আশা করেছি আমি কি আপনাকে এই আশার কথা বলতে পারি তো হজুরে গৌসুল আজম মেজবানদারি মসজিদে হাসি দিয়ে জি বলেন তো বলতেছেন আমার একটা আশা হলো একটু করে খাজা কিযীর আলাইহিস সালামকে একটু দেখতে মন চাইতেছে সুবহানাল্লাহ বলেন এখন যেগুন মলয় ফইরুতন ডোরে গইক বলি হল ইয়া কদম মৌলাই বলে ফকির থেকেও নাকি বড় ওলি থেকেও মাওলানার স্ট্যাটাস বেশি হইতে পারে তার জন্য খাজা খিজির আলাইহিস সালামের সাথে দিদার করাইতে বললে সদ্য গুষ্টিয়ে পারি না কিয়ামত পর্যন্ত পারবে না কিন্তু গাউসুল আজম মাইজবান্ডারির ইশারাই যথেষ্ট বিবি সাহাবানিকে বললেন সালামু আলাইহাকে বললেন ঠিক আছে আপনি আরজু যখন করেছেন মাওলানা সেটা পূরণ করবেন উনিও হযরত কেবলাকে ওজুর পানি দিয়ে নিজও তাহাজ্জুদ করতে যাবেন ওযু করতে যাচ্ছেন হঠাৎ করে দেখে সাদা পাগড়ি জুব্বা নুরের আলো ঝলমল করছে একজন ব্যক্তি রাস সামনে দাঁড়িয়ে আছেন উনি একটু সংকিত হলেন এবং তিনি তাড়াতাড়ি ওযু করে চলে আসলেন এবং হযরত কেবলার কদমেরা সামনে এসে বসে আছেন বুঝতে পারলেন না হজরত কেবলা মুসকি হেসে বললেন ব্যাপার কি আপনি না হাজা খেজির দেখতে চেয়েছিলেন তিনি তো আপনাকে দেখা দিয়েছে কথা কেন বলেন নাই সাক্ষাৎ কেন দেন নাই হুজুরে গৌসুল আজম মাজবান নারীর বেলায়াতের ক্ষমতা এতটুকু এত মর্যাদা হাজা খেজির চাওয়ার আকাঙ্ক্ষা করেছে আর হাজা খেজির গৌসুল আজম মাজবান নারী কেবলায় আলমের বিবি সাহাবানিকে দেখা দিতে দেরি করে নাই ইয়া গাউসুল আযম মজবানদারি এটা কেমন কথা মানুষ দেখার জন্য পাগল হয় খেজুরকে ওলি আল্লাহর পাওয়ার জন্য পাগল পায় না আপনার সাথে কেমন সম্পর্ক ওরে জগতের মানুষ তুমি তো চিনো নাই তিনি কোন সাধারণ বলি নয় তিনি হুজুর কলসুল আযম মজবানদারি এমন মকামের বলি হয় খেজুর আলাইহিস সালাম তার থেকে জুদা নয় বড় করে বলে সুবহানাল্লাহ তার কাছে শুধু চাওয়ার মতো চাইতে হয় খুঁজার মতো খুঁজতে হয় এখন তো হইলে হবে বেদাত হইলে হবে শিরিক এনে আলাত তুল আলাত তুলে তো শিরিক নয় উইতা তুল জায়গার মধ্যে শিরিক নয় ওলির কাছে গেলে কি হয়ে যায় শিরিক বেদাতের ফতোয়া চলে আমরা সেটার পরোয়া করি ওরে তোদের ইবাদত ওরে তোদের মসল্লা তোদের ইবাদত তোদের ইবাদত তোদের ইল্লাল্লাহ তোদের জান্নাত হবে মুবারক তোদের জান্নাত হবে মুবারক আমি চলে গেছি সরাবো পন্তে আমি চলে গেছি সরাবো পন্তে ঠিক না তো আবার শরাব বলতে ওই শরাব না আবার এখানেও শরাব আছে তবে ইস্কের শরাব গৌসুল আজম মজবন্দারের দরবারে আদবের খনি নিয়ে যাবেন ইস্কের শরাব পান করে আসবে এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য খবরদার আপনারা কাছে তো চট্টগ্রামের মানুষ এনে দুর্মাইলে বাজানোলে দেখো গরি তেটা লাগবে দুর্মাইলে জায়গার সাই তেটা লাগবে ফিরিলে বইয়ের দুই আর হতা হয়ে তেটা লাগবে কত বড় দামে হত্যার না আল্লামা জালাল রুমি বলতেছেন মুর্শিদের সামনে এক চোখের পলক পরিমাণ নেক নজরে বসা শত বছর বেরিয়া এবাদতের চাই তো উত্তম ইবে এনে না হয় ইবে বইয়ের দেখিয়ে বুঝিয়ে তারপরে হয়ে দেয় হর কে খও খত নে চিনি বা খোদা ও না চিনি দর হুজুর এউলিয়া খোদা আল্লাহ বইবললে মসজিদ জিনে তো খোদা এই ইন জেবেদ ইবাদত করিবে লাই অবশ্যই ইবাদত করতে হবে গাউসুল আজম মাইজবানদারি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাযা করেন নাই তো গাউসুল আজম মাইজবান্দার দরবারটা কেমন জালালউদ্দিন রুমি বলতেছেন যদি তুমি খোদার সাথে বসতে চাও না সিনাদার হুজুর আউলিয়া তাড়াতাড়ি তোমার মুর্শিদের কদমে চলে যাও কারণ খোদার মজলিসে বসতে হলে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই বড় করে বলে সুবহানাল্লাহ এখন তো ওলি আল্লাহকে হালকা বানিয়ে ফেলতেছে এটার জন্য কিছুটা আমরাও দায়ী কারণ আমরা মাইজভান্ডারি তরিকা কি এটা নিজারাও এখনো 98% মানুষকে যদি জিজ্ঞেস করে মাইজভান্ডার অর্থ কি বোধ কে কবে প্র딕ছরি মাইজভান্ডারি तरीका আসে না আপনি এখনো মাইজভান্ডারি तरीका মাইজভান্ডার কাকে বলে সেটা আপনি বুঝেন নাই খুদার নিয়ামতের মূলের ভান্ডার মাইজ ভান্ডার মাইজ মানে মধ্য ভান্ডার মানে খুদার নিয়ামতের ভান্ডারের মধ্যে অংশ অর্থাৎ এই জন্য মাইজ ভান্ডারের তরিকার সাথে কিছুটা কাদেরিয়ার মিল কিছুটা চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া তাইফুরিয়া বিভিন্ন তরিকার সাথে কিছুটা কিছুটা মিল পাওয়া যায় কারণ এটা হলো মাইজ তরিকা সব তরিকার মূল অংশ নিয়ে যে মাইজ ভান্ডারের তরিকা গঠিত হয়েছে এই তরিকতের মধ্যে যারা ডুব দিয়েছেন খুদার কসম গাউসুল

আর দুই জায়গা বাকি পাঁচ কি একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে ইন্দাল খবর তিন নম্বর হচ্ছে ইন্দাল দল চার নম্বর হচ্ছে ইন্দাল কিতাব পাঁচ নম্বর হচ্ছে ইমদাল হিসাব কিতাব একটা হিসাব একটা দুটোই একই কিন্তু পার্থক্য আছে কিতাব মানে আপনার এই যে এখানে দুইজন ফেরেস্তা লিখতেছেন কিয়ামত এই হায়াতে জিন্দেগিতে লিখবেন এটার নাম কিতাব হিসাব মানে আলাদা যেমন বাবাজান যখন কারো থেকে হিসাব নেয় তখন আন্দর মহলে নিয়ে হিসাব নেয় ওটাতে কিতাব লাগে না ওটা উনি হিসাব নেয় তো আমাদের কোন মহলে নিয়ে হিসাব করবেন তো আরা গুনাহগার তো আরা খান্দি দিও আল্লাহ হবু তুই গুনাগার এতিম ফাপ কিনলে গজ্জু স তো আরাজ এলে গুন গইলে মুনিবুর কদম ধরি কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ পর্দার আড়ালে নিবেন। আমরা ওনার কুদরতি কদমের পায়া ধরে কাঁদব আল্লাহ হবু তা খান্দি লাভ নাই আজ এ তোর অবস্থা খারাপ হইব তো আরা হইম দ খোদা অনে আর যদি অবস্থা খারাপ যদি গইতেন তলে বেকুনের সামনে হিসাব লইতেন আর হিসাব তো বেকুনের সামনে নলন আর লগেইন্দ করে

ছয় নম্বর হলো ইন্ডল মিজান পাল্লা পাল্লা মিজান আমরা যারা গুনাগার আটকায়া যাব মুনিবের কত মার্জি রাখবো মুনি মুস্তফা থেকে একটা চিঠি নিয়ে আসবেন ওই চিঠির মধ্যে বেশি কিছু লেখা থাকবে না মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাগজখানা মুনিব যখন রসূলের পাকের ইখতিয়ার নিয়ে অথবা রসূলের পাক নিজে যখন আপনার মিজানের পাল্লায় তুলে দিবে গুনাহ যদি এভারেস্টের সমান হয় মুস্তফার নাম সর্বশেষ সাত নম্বর হলো ফুলসিরা একটা আছে না এটা কি পদ্মা সেতুর মতো মোটা না চুলের চাইত এটা কি লম্বা কি দুইশের কিলোমিটার দশ বিশ কিলোমিটার উঠতে লাগে পঁচিশ হাজার বছর সমানে চলে পঁচিশ হাজার বছর নামতে লাগে পঁচিশ হাজার বছর এই পট্ট কেমনে করবেন আরা তো বাজে গিয়ে গই কিন্তু বাজে গে দি আসা আর তো সম্পদ নাই কিন্তু একখান সম্পদ আছে ইয়ে নইলে আরার অন্তরের মধ্যে গৌসুল আজম মাইজবার ভালোবাসা ধর করে হনা সুবহানাল্লাহ ভালোবাসিটি যে টিকি খর বাদ দি গোলামি কি না আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নইলে কেন এই জগতে নইলে কেন এই জগতে এত জ্বালা আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম

কিয়ামতের ময়দানে প্রত্যেককে ইমামের নাম ধরে ডাকা হবে ইমাম মানে মোসাউদের ইমাম না মোসাউদের ইমাম তো টিয়ার পূজারি করে দেয় এটা ইমাম বলতে আল্লাহর বলি মুর্শিদের নাম বলবে ইয়া মানাদউ কিয়ামতের ময়দানে ডাকা হবে কুল্লা উনাসিন প্রত্যেক ব্যক্তিকে ইমামিহিম ইমাম সহকারে মুর্শিদ সহকারে হে কার murid আমরা কেদে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি গাউসুল আজম মাইজবন্দারি কেবলাই আলামের murid আমি গাউসুল আজম মাইজবন্দারি কেবলাই আ

আসতে কিন্তু রকেট দ্রুত তার পিঠের উপর দুইটা রকেটের চাইতে দ্রুত দুইটা ডানা লাগাইয়া দিবে বলে ইতারে আর নোয়াড়াইও এটা আনিবে টাইম নাই দশে মাঘ বোধ আইছি আর নোয়াড়াইও বিশে রবি বোধ আইছি আর আড়ম ফৈতনু বাইশে চৈত্র বোধ আইছি আর আড়ম ফৈতনু বারে রবি বোধ আইছি আজি আনিব তো ন আজি উড়িয়ে জান্নাত যাইব তো ডর করে হনা সুবহানাল্লাহ আর কোন চিন্তা আছে জোরে বলেন না সে এই জন্য না ইমান আমলকে মজবুত নেন